শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের লাউদোহার কোচডিহি গ্রামে পল্লী উন্নয়ন সমিতির ক্লাব ঘরের উদ্বোধন হয়। উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ইসিএল এর ঝাঁঝরা এরিয়ায় রেল লাইন সম্প্রসারণের ফলে অধিগৃহীত হয় কোচডিহি সহ বেশ কয়েকটি গ্রামের জায়গা। সেই অধিগ্রহণের ফলে কোচডিহি উন্নয়ন সমিতি ক্লাবটি ক্ষতিগ্রস্ত হয়। ইসিএল কর্তৃপক্ষ ঝাঁঝরা পুরাতন কলোনি এলাকায় ক্লাব ঘরটি নির্মাণ করে দেয়। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ঝাঁঝরা এরিয়া মহাপ্রবন্ধক অজয় কুমার শর্মা, দুর্গাপুর ফরিদপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুজিত মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইসিএল ঝাঁঝরা খুব বড় প্রজেক্ট। ঝাঁঝরা বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে এখানে, যাতে প্রচুর কয়লা উত্তোলন করে শক্তির সারা ভারতবর্ষকে কয়লা দেওয়া যায়। তার জন্য এখানে রেলের কাজ হচ্ছে, রেল সাইডিং হয়ে সিএইচপি থেকে রেল লোড হয়ে একদম কয়লা বেরিয়ে যাবে। তো তার জন্য ন্যাচারালি এখানে কাজ করতে যে আশেপাশে গ্রামবাসীরা ইয়ে হচ্ছেন, কী বলে কী বলবো ওটাকে, অসুবিধায় পড়ছেন। প্রচুর জায়গা নেওয়া হচ্ছে বা লোকের আসা যাওয়ার রাস্তা থেকে শুরু করে অনেক রকম অসুবিধা হচ্ছে। তো ইসিএলও চেষ্টা করছে, 100% না হলেও অন্তত 40% মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমি জেন সাহেব হয়েছেন, এই গ্রাম যে আছে তাদের ছেলেদের ক্লাব হলো পল্লী উন্নয়ন সমিতি, এবং ছেলেদের ডিমান্ড যে উপরে একটা লাইব্রেরি হবে, এবং গ্রামের মানুষ অনুরোধ জানালেন যে সামনে কালী মন্দির হবে, এবং আমরা সবাই মিলে ঠিক করলাম যে এই কালী মন্দির আমরা উল্টো রথের দিন আমরা এর শুভারম্ভ করব। এছাড়াও বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে বিভিন্ন কাজ আছে, ফুটবল গ্রাউন্ড, ন্যাচারালি ইসিএল কাজ করতে করতে ফুটবল গ্রাউন্ড ভলিবল গ্রাউন্ড সব নষ্ট হয়ে যাচ্ছে। তো ইসিএল কথা দিয়েছে যে এটাতে স্টেপ নেবেন এবং ইমিডিয়েট কাজ করে দেবেন। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।